নমস্কার বন্ধুরা, মেঘবিতান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এটা চ্যানেল নয়, এটা তোমাদেরই পরিবার। তো আজকে আমি এসেছি, দেখো মহাশিবরাত্রি, তা আমি কিভাবে শিবরাত্রি পালন করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। তো চলো, আজকে হলো সংযম, প্রথম দিন শিবরাত্রির। আমি সংযমের দিন আমি কোনো অন্ন খাই না দিনের বেলা। আমি দিনের বেলা মানে ছেঁকা পোড়াও খাই না, খাই ভাজা ওই লুচি ময়দার জিনিস। তো সারাদিন আমি সেটাই খাবো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো, এইমাত্র পুজো দিয়ে উঠলাম, আমার ঠাকুর দর্শন করো তোমরা। দেখো বাবা ভোলেনাথকে আমি স্নান করিয়ে আমি সাজিয়ে বুঝিয়ে দিয়েছি। কালকে আমি বাবা মহাদেবের কিভাবে পুরো পুজো বিধি আমি কেমন ভাবে ভগবানের সঙ্গে সারাটা দিন কাটাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে আমার বাবু আসো, দেখো তোমরা থাকো আমার সঙ্গে। তো এই যে সংযম, আমার সংযমের প্রসাদ রেডি, মা আমাকে আজকে এটাই তৈরি করে দিয়েছে। বন্ধুরা প্রসাদ দর্শন করো, আজকে সংযম। দেখো আমাদের মাহিষ পাতায় এক সিদ্ধ ভাত খেতে হয়, অনেক রাত হয়ে গেছে, এখন প্রসাদ খাবো। আমি আমার শিব পুজো কেমন করে করি বন্ধুরা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে থেকে দেখছো আমি সংযম করেছিলাম, সংযমে আমি দুপুরবেলা খেয়েছিলাম হলো লুচি ছোলার দিয়ে আলু দিয়ে মা তরকারি করে দিয়েছিল, ওটা খেয়েছিলাম। আর রাত্রেবেলা খেয়েছিলাম এক সিদ্ধ ভাত, যেটা গোবিন্দভোগের চাল দিয়ে আমি একটি সিদ্ধ দিয়ে তৈরি করে খেয়েছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে থাকতাম কিন্তু থেকে পারিনি, তোমাদের নিয়েই থাকতাম, ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাবে তো তার জন্য থাকতে পারিনি। দেখো আমি আমার বাবা ভোলেনাথকে, আমার গিরিহারিকে, আমি আমার বাবা ভোলাগিরিকে আমি কী করবো এখন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। তো পঞ্চামৃতের মধ্যে দেখো বন্ধুরা, আমি এখন প্রথমে নিজেকে শুদ্ধ করব, আচমন করে দেব, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। আমি পঞ্চামৃত দিয়ে বাবা ভোলেনাথকে, নন্দী মহারাজকে, এই যে বাবার ত্রিশূল, বাবার স্বর্গ, দেখো আমার আরেকজন বাবা ভোলেনাথ ছোট্ট, আমি ওনাকে, আমি বাবাকে মহালয়ায় 4 বছর হয়ে গেছে বাবাকে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে মহালয়ায় বাগবাজার থেকে। আর এই বাবা ভোলেনাথকে আমি আমার ধানের মধ্যে পেয়েছিলাম। আর দেখো এই যে বাবা ভোলেনাথ, এনাকেও আমি জলে পেয়েছিলাম। এরপর বাবাকে দুধ দেব, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। পঞ্চামৃতের মধ্যে দুধ, ঘি, মধু, দই আর শর্করা, এই 5টা জিনিস দিয়ে আমি বাবার অভিষেক করাবো। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বাবা যে থালাটাই সারা বছর থাকে তাকে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে বাবাকে অভিষেকের পর দেখো বাবাকে আমি বসিয়েছি। আর এই বড় লঙ্কাটি, এটিও আমার পাওয়া, দেখো এটি যখন আমার বাবা গোপী জেঠুর বলে একজন আছেন বাবার, তো সেই জেঠুর ওখানে কাজ করতেন, অফিস থেকে বাবা ফিরছিলেন একদিন, তো সেই সময় আমি এই বাবা ভোলেনাথকে, সেই লরি যে বাবার লরি বালি আসতো সেই লরিতে পাই, বাবা অফিস থেকে ফিরে দেখছেন যে তার মধ্যে এই মহাদেব এসেছেন, তো তাকেও আমি এখানে স্থাপন করেছি। দেখো এই যে বাবা ভোলেনাথের স্নান হয়ে গেছে, এখন বাবাকে আমি তিলক দেবো, এবার আমি সাজাবো বাবাকে। আমি আমার বাবাকে, বাবা ভোলাগিরিকে সাজানোর জন্য দেখো আমি গোপী গোপী তিলক ইউজ করি। ওম নম শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে আমি চন্দন লেপন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে তিনটে বেলপাতা অর্পণ করছি, বাবাই বেলপাতা দিয়ে তুষ্ট। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বেলপাতা সবসময় আমি উপুড় করে দিই বাবা ভোলেনাথকে। বাবা ভোলেনাথকে উপুড় করে বেলপাতা দিতে হয়। আর বাবা পিঠ সবসময় উত্তর দিকে থাকে, আর উত্তর দিকে মুখ করেই শিব পুজো করতে হয়। বন্ধুরা দেখো, বাবাকে আমি ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি চন্দন সহযোগে। বাবাকে আমি বিল্বপত্র নিবেদন করছি। বাবা পুজোর জন্য বিশেষ কিছুই লাগে না, কোনো আড়ম্বর লাগে না। বাবা একটা বেলপাতা আর গঙ্গা জলেই তুষ্ট হন। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বাবা ভোলেনাথকে আমি 5টি ফুল, ভাটি ফুল, আকন্দ ফুল, বাবা তো আকন্দের মালায় সেজে উঠেছেন, ভাটি ফুল, আকন্দ ফুল, টগর ফুল, সাদা ফুলের মধ্যে দুতরা ফুল, বাবার এগুলো খুবই প্রিয় ফুল, তাই এগুলো আমি বাবাকে নিবেদন করবো। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। এবার বাবার মাথায় আমি অর্ঘ্য দান করব। অর্ঘ্য হলো আতর চাল। বন্ধুরা দেখো, আমার বাবাকে দর্শন করো। দেখো আমার বাবা সেজে উঠেছে, আমার ভোলাগিরি, আমার বাবা মহেশ্বর। নীল পুজোর দিন আমি বাবাকে একটা পুঁইতে নিবেদন করি। আসলে আমার ভোলে বাবা অনেক বড়, তো তাই আমি ওটাই দিতে পারি না। আমি ছোটটা ছোট জনের মাথায় দিলাম। দেখো আমি ছোট জনকে সামনে তানকুণ্ডুতে বসিয়েছি। এই এই বাবা ভোলেনাথকে আমি এখানে বসিয়েছি, কারণ আমি জল অর্পণ করব, জল ঢালবো, তো তখন আমি এখানেই ঢালবো। এবার জল ঢালার জন্য বাবার জন্য আমি গঙ্গা জল, ডাবের জল, আর একটু ফুলের পাপড়ি, আর একটু অগরু দিলাম জল ঢালার জন্য, আর একটি বেলপাতা, এটা দিয়ে আমি বাবার মাথায় জল দেব। ওম নম শিবায় নমঃ, ওম নম শিবায় নমঃ, ওম নম শিবায় নমঃ। বাবার এখানে একটি মোম জ্বালিয়ে দিলাম। বাবার উদ্দেশ্যে দুখানে আকাশমণি নিবেদন করেছি। দেখো তোমার সবটাকে দর্শন করো ভগবান, তোমার সবটাকে দর্শন করো তোমরা বন্ধুরা। হে ঈশ্বর জয় বলে না। বাবা ভোলেনাথকে আমি প্রসাদ নিবেদন করেছি, তারপর দিয়ে দেবো বেলপাতা। আমার সব ভগবান দিকে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে। ওম নম শিবায়, 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 ওম নম শিবায়।
এবার আমি বাবা ভোলেনাথের আরতি করব। স্নানের যে জল সেটাই হয়েছে আমার চরণামৃত, ওটা খাবো। খাওয়ার পর বাবাকে আবার পুজো করবো। সারা রাত আমার ঠাকুর ঘরে আজকে দেখো এই প্রদীপটি জ্বলবে, আমি জ্বালিয়ে রাখি যে কোনো পুজোতেই সারা রাত ধরে। কাল 3:25 তো আছে চতুর্দশী, ততক্ষণ আমি কোনো সবজি জিনিস মানে কোনো আঁচের জিনিস, আগুনে দেওয়া কোনো জিনিসই আমি খাবো না, খাই না। ততক্ষণ আমি জল ফল সাবু এইসবই খাবো আর বাবাকে স্মরণ করবো, যাতে তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরিবারের প্রত্যেকে যেন সুস্থ থাকে এটাই আমি কামনা করব। আমার পরিবার মানে তো আমার মেধবিতান, তা তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আমি হয়তো সব কথা হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তবু আমি বলার চেষ্টা করি। আর সঙ্গে তো আমার ঈশ্বর সবসময় আছেন, আমি ঠাকুরকে নিয়েই ভক্তি করে চলি। ঠাকুর ভগবান ভক্তি ছাড়া কিছুই চায় না, শুধু ভক্তি। আর তুমি গঙ্গা জল তুলসী পাতা এই দিয়ে বেলপাতা দিয়ে এই দিয়ে তুমি ভগবানকে নিবেদন করবে, ভগবান তাতেই সন্তুষ্ট। আবার এসছি দ্বিতীয় প্রহরে বাবা মাঠে জল অর্পণ করে। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। এবার বাবা ভোলেনাথকে আমি এই জলের এখান থেকে তুলে বাবার বাটায় আমি রাখবো, সব দিয়ে যাতে সকালে আবার সকালে আবার পুজো করতে পারি। আর বাবাকে বেশিক্ষণ ঠান্ডা লেগে যাবে, এতক্ষণ জলে থাকতে পারবে না। বাবাকে আমি তুলে রাখলাম, আজকে বাবাকে আমি নাড়াবো না, কারণ চতুর্দশী আছে, সেই 2:25 ছাড়বে, আমি সকালে আবার পুজো দেব, তাই এভাবেই থাকবে। বাবাকে এই ফল দান করি তো, সেটা আমি নিজে গ্রহণ করি না, এটা আমি কাউকে দান করে দেবো। চতুর্দশী ছেড়ে গেলে এই প্রসাদটা কাউকে দেবো।
আমি বাবাকে মালা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আমার চতুর্থ বারের জল ঢালা। এখন বাবার ভোগ নিবেদন করেছি আমি। আমি সকালবেলা পারণের দিন আমি বাবাকে হালুয়া হালুয়া করে দিই। দেখো শিবের আসল প্রসাদই হলো হালুয়া। তোমার বাবার দর্শন করো, তোমরা সবাই আরতি আসিস না। দেখো বাবার ভোগ দর্শন করো। তো এটা আমি, আমাদের এখানে সামনে মন্দির আছে, তো আমি পুজো দিয়েছিলাম, এটা মালসা ভোগ বলে। তো এই মালসা ভোগ খেয়েই আমি আমার উদযাপন করি ছোট থেকেই। তো তোমাদের কেমন লাগলো আমার শিবরাত্রির উপোস, তো সেটা জানিও। আর অবশ্যই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করি ঈশ্বরের কাছে। তো এই মেঘবিতান চ্যানেল তো আমার একার নয়, এটা তোমাদেরই তোমাদেরই চ্যানেল, মানে তোমাদেরই, তোমরাই আমার পরিবার। তা তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করি। তা এই ছিল আজকের আমার ব্লগ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, কেমন।